আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন সেই কাঙ্ক্ষিত সেই জেএস1115 মডেলের সেই ডিজেল ইঞ্জিন। তো এই ইঞ্জিনটি আপনার কাজ করা হবে, তো এটার যে কিছু পার্ট পার্ট করা হয়ে গেছে, এই যে আপনার পাম্প সেট আলাদা করা হয়ে গেছে, আর এই যে দেখুন ইঞ্জিন। তো ওই ইঞ্জিনের কী কী রোগ আছে ওইগুলো আপনাদেরকে আজকে বলবো আর দেখাবো, আর এটা কাজ হবে আপনার 2-3 দিন যাবৎ ওয়েট করতে হবে আর কি কাজের সময়। তো এটা কাজ হবে, তো এই ইঞ্জিনের যে কাজগুলো আজকে আপনাদেরকে আমি দেখাবো যে আসলে এটার মধ্যে কী কী রোগ আসছে। তো এই ইঞ্জিন আমাদের হচ্ছে 25 HP। তো 25 HP হলে এই ইঞ্জিনে আমাদের যে সমস্যা হচ্ছে এটা হচ্ছে কি, আমাদের যে পাম্পটি আছে এটা কিন্তু 6 ইঞ্চি। তো 6 ইঞ্চি পাম্পের জন্য এই ইঞ্জিনের লোডের ক্যাপাসিটি একটু বেশি পড়ে গেছে। তো এই পাম্পের জন্য L28 L32 এরকম ইঞ্জিন হলে সবচাইতে পারফেক্ট হয়। তো এই ইঞ্জিনটি আর কি অতিরিক্ত লোড পড়ে যায় এই পাম্পের কারণে। তো আমরা আপনাদেরকে দেখাই আসলে এটার রোগ কী হয়েছে। তো প্রথমত এটার যে রোগ হচ্ছে কি, এটার হেড গাস্কেট নষ্ট হয়ে যায়, হেড গাস্কেট বাস্ট মেরে পুড়িয়ে দেওয়া হেড গাস্কেট ফেটে যায়, এরকম এক সমস্যা। তারপরে হচ্ছে কি আমাদের যে আপনার যে সিলিন্ডার পিস্টন স্টার্টিং সমস্যা এগুলোও আছে। তো ইঞ্জিনটি সম্পূর্ণ একদম ভালো করে রিপ্লেস করা হবে, ভিতরে সব কিছু নতুন করে, তারপরে এই ইঞ্জিন দিয়ে আরেকটি কাজ হবে। এখানে সব কিছু কাজ করার পর এই যে দেখতেছেন এখানে যে পুকুর আছে, এই যে এটা খনন করা হবে এই ইঞ্জিন দিয়ে। তো এখানে দেখুন আপনাদেরকে দেখাই, এই যে দেখুন তার বর্তমান যে অবস্থা, ঠিক এইরকম অবস্থায় আছে এখন। আমার কাছে মনে হচ্ছে ক্র্যাঙ্কশ্যাফ্ট বিয়ারিং ভালো আছে, ক্র্যাঙ্কশ্যাফ্ট বিয়ারিং ভালো আছে, কিন্তু ভিতরে মনে হচ্ছে ইঞ্জিন জ্যাম হয়ে আছে। আমার কাছে লাগতেছে মোবিলও সিজ হয়েছে, মোবিল পাম্পে মোবিল ফেল করেছে, এরকম অবস্থা। তো এটা খুলে নিলে আমরা দেখবো সবাই, ভিডিও ধারণ করব কি কি সমস্যা হয়েছে এই ইঞ্জিনে, সবগুলো আমরা এক এক করে বের করব। কিন্তু যেগুলো শুনেছি সেটা হচ্ছে গিয়ে এটার হেড গাস্কেট বাস্ট মেরে দিয়েছে, হেড গাস্কেট ফেটে গেছে ভিতরে, এয়ার ক্লিনারে পানি চলে আসে, আর এখন দেখা যাচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে ইঞ্জিন জ্যাম আছে ইঞ্জিনের ভিতরে, মনে হচ্ছে যে মোবিল সিজ হয়েছে, তো এরকম অবস্থা। আশা করছি কিছুদিনের ভিতরে এই ইঞ্জিনের সম্পূর্ণ কাজের ভিডিও আপনারা পেয়ে যাবেন আমার এই পেজে এবং আমার ইউটিউব চ্যানেল সুমন টেক ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেলে আমার সবগুলো ভিডিও পেয়ে যাবেন এবং ফেসবুক পেজেও তার পাশাপাশি আমি ভিডিওগুলো দিয়ে দেব, সেখান থেকে আপনারা দেখে নেবেন প্রত্যেকটি কাজের যে পার্ট পার্ট অংশগুলো আপনাদেরকে এক এক করে দেখানোর চেষ্টা করব, যে একটি ইঞ্জিন কীভাবে ফিটিংস করা যায় এবং কী কী মানে করলে ভালোভাবে ফিটিংস হয়, কীভাবে করলে সবচাইতে ভালো হবে, এইসবগুলো বিষয়ে আপনাদেরকে এক এক করে দেখাবো ইনশাল্লাহ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর যদি আপনার সম্ভব হয় তাহলে আমার ইউটিউব থেকে যদি আপনি দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন। আর ইতিমধ্যে কিছু অসুস্থতার কারণে একটু সমস্যার মধ্যে আছি, সবাই দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা আমাকে সুস্থ করে দেন, আর এই ভিডিওটি শেয়ার করে দেবেন যারা এরকম কাজ করতে আগ্রহী বা শিখতে আগ্রহী, যাতে ওনারাও এই ভিডিওটি পেয়ে যান এবং পেজটি ওনারাও ফলো করে আমার পেজের সাথে থেকে ওনাদেরও যাতে উপকার হয় এরকম ভিডিও দেখে কাজ শিকার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।